হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং ঘুরে ফিরে অ্যান্ড আই এম শোম্যান। বন্ধুরা, আপনারা আজকে আমাদের এই ভিডিওতে দেখবেন ব্যান্ডেল। হ্যাঁ বন্ধুরা, ব্যান্ডেলে অনেক রকম ঘোরার জায়গা আছে, অনেক জায়গা দেখার আছে এবং একটা হিস্টোরিক্যাল প্লেস। তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিও আপনারা দেখুন, কেমন লাগলো সেটা কমেন্টে জানান, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর চলুন আমরা ভিডিওটা শুরু করি। ব্যান্ডেল যেতে গেলে খুবই সহজ, আপনারা হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকালে ঘুরে যান, ঘণ্টাখানেক সময় লাগে এবং খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন এই ব্যান্ডেলে। এবং ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা টোটো কিংবা অটো ভাড়া করে আপনারা ঘুরে দেখতে পারেন এই ব্যান্ডেল চার্চ, ঘড়ির মোড়, ইমামবাড়া, হংসেশ্বরী টেম্পল, তাছাড়া শরৎচন্দ্রের বাড়ি, এই সবই ঘুরে দেখতে পারেন। আমরা একটা টোটো ভাড়া করে এখন চলেছি ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। বন্ধুরা চলুন আপনারাও আমাদের সাথে এই ব্যান্ডেল চার্চ দেখতে থাকুন। খুবই সুন্দর এবং খুবই পুরনো একটা চার্চ কিন্তু এই ব্যান্ডেল চার্চ, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ব্যান্ডেল চার্চ হলো পর্তুগিজদের তৈরি, আপনারা আসলেই সেটা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। খুবই সুন্দর এবং খুবই কারুকার্যপূর্ণ এই চার্চ এবং চার্চের ভেতরটা। আপনারা আমার এই চ্যানেলে পঁচিশে ডিসেম্বরের সময় আপনারা কিন্তু এই ব্যান্ডেল চার্চের একটা পুরো ভিডিও পাবেন, সেটা আমি পঁচিশে ডিসেম্বর নাগাদ ছাড়ব। তো বন্ধুরা এখন আপাতত দেখতে থাকুন এই ব্যান্ডেল চার্চ, তারপরে আমরা একে একে আমরা আরও জায়গা দেখতে থাকব। আমরা এবার যাব ঘড়ির মোড়। হ্যাঁ বন্ধুরা, ঘড়ির মোড় এখানে একটা খুব বড় এবং অনেক পুরনো একটা পর্তুগিজদের রাখা ঘড়ি, সেই ঘড়ি কিন্তু এখন একটা মোড়ের আকৃতি নিয়েছে, মানে যেখানে অনেক লোকজন চলাফেরা করে এবং গাড়ি যাতায়াত করে। তো এটাই ঘড়ির মোড়, আলাদা করে কোনো টিকিট নেই, আপনারা আসলে এখান দিয়ে যাওয়ার পথে এই ঘড়িটা অবশ্যই দেখে যাবেন, খুব সুন্দর। এবং এই সময়কাল, কোন সময়ে এই ঘড়িটা তৈরি এবং এই ঘড়িটা দেখতে আপনি যদি সচক্ষে দেখেন তো আপনার দারুণ লাগবে, একটা পুরনো ফিল পাবেন এবং তার সাথে সাথে একটা বিদেশি বা ইউরোপিয়ান কালচার কিন্তু এই ঘড়ির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা চলুন আমরা দেখতে থাকি। ঘড়ির মোড় দেখে আমরা এখন জুবলি ব্রিজে। হ্যাঁ বন্ধুরা, জুবলি ব্রিজ এই একটা খুব সুন্দর ব্রিজ কিন্তু ব্যান্ডেলের মধ্যে রয়েছে, যেটা যোগ করছে ব্যান্ডেল এবং নৈহাটিকে। আপনারা আসলে অবশ্যই যদি লোকাল ট্রেন করে একটুখানি ঘুরে আসতে পারেন ব্যান্ডেলের দিকে, যা ব্যান্ডেল থেকে নৈহাটি যে ট্রেনগুলো যাচ্ছে সেখানে, তাহলে আপনারা এই জুবলি ব্রিজের ওপর দিয়ে যেতে পারবেন এবং এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবার আমরা যাব হংসেশ্বরী টেম্পল। খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এই টেম্পল, এই কারুকার্যপূর্ণ একটা জায়গা, আপনারা আসলে অবশ্যই দর্শন করুন এই হংসেশ্বরী মন্দির এবং দর্শন করুন
মা হংসেশ্বরীকে। এবার আমাদের গন্তব্য শরৎচন্দ্রের বাড়ি। হ্যাঁ বন্ধুরা, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কিন্তু এই ব্যান্ডেলের দেবানন্দপুরে। আপনারা আসলে অবশ্যই অবশ্যই কিন্তু এই বাড়িতে ঘুরে যাবেন। এখানে একটা মিউজিয়াম রয়েছে ছোট্ট, সেটাও আপনারা দেখতে পারেন। এবার আমরা যাব ইমামবাড়াতে। হ্যাঁ বন্ধুরা, খুবই প্রাচীন এই ইমামবাড়া। আমার একটা ভিডিও রয়েছে অলরেডি ইমামবাড়া নিয়ে, আপনারা চাইলে এখানে আমার ডেসক্রিপশানে গিয়ে কিন্তু লিঙ্কটা ফলো করে ইমামবাড়ার ভিডিওটা পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে আসলে আপনাদের আলাদা করে 10 টাকা টিকিট কাটতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই খুব ছোট্ট একটা ভিডিও যেখানে আমি পুরোপুরি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি এই ব্যান্ডেল সংক্রান্ত। আপনারা ব্যান্ডেলের নানান ঘাট আছে, সেই ঘাটেও বসতে পারেন, হাওয়া খেতে পারেন, ঘুরতে পারেন। বন্ধুরা, আপনারা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনাদের লাইক করুন, আপনারা শেয়ার করুন, এবং খুব ছোট্ট করে বলি যে অবশ্যই পারলে ব্যান্ডেলে ঘুরে আসুন একদিনের জন্য, দারুণ লাগবে। বন্ধুরা, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করুন ঘুরে ফিরে। টাটা।